আসসালামু আলাইকুম। হ্যালো 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 ওয়ান্স এগেইন আবার চলে এসেছি। সো দেখি এবার কি হয়। সো অলরেডি যারা জয়েন করে ফেলেছে সবাইকে হচ্ছে ওয়েলকাম। ওকে, সো আমরা হচ্ছে একটু শেয়ার করে দিই এখন আবার নতুন করে, যারা হচ্ছে আগের লাইভটা শেয়ার করেছি এটা একটু নতুন করে শেয়ার করে দিব, যাতে করে কি হয়, যাতে করে হচ্ছে এবার একটু মানে আগের থেকে হচ্ছে আমাদের ভিউটা ভালো থাকে। ওকে, সুন্দর লাগছে তুমি আপু, থ্যাংক ইউ সো মাচ। লিপি আপু ভালো আছি, তুমি কেমন আছো? সো বেশি বেশি শেয়ার করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে, আর সবাই লাইভে জয়েন করে একটা লাভ রেট কিন্তু ডেফিনেটলি দিয়ে দিব। অনেক সুন্দর একটা শাড়ি পরে আছে, একদম লাইক কি বলে মনে হচ্ছে একদম পুরা খুবই দামি একটা গাদোয়াল শাড়ি হচ্ছে আমি পরে আছি। এটা যে কাউকে বললে এটাই ভাববে, বা যে কেউ দেখে এটাই মনে করবে যে একদম হচ্ছে ওই যে 25-26 হাজার রেঞ্জের যে পিওর সিল্ক গাদলগুলো আছে, ঠিক ওরকম একটা লুক কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে এই শাড়িটা। খুবই সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর কম্বিনেশনে থাকছে। আমার কাছে তো খুবই ক্লাসি লাগছে, কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু মিলায়। আই হোপ আপনাদেরও কি অনেক বেশি ভালো লাগবে। ওকে, আচ্ছা অনেকেই বলছে মিস করছিলাম। ওকে, সো হচ্ছে এই যে চলে এসেছে, এখন আবার দেখা হবে রেগুলার কয়েকদিন টানা, ঠিক আছে? মাঝে মাঝে একটু মিস করার দরকার আছে, তাহলে হচ্ছে বন্ডিং ভালো হয়। ওকে, কালকে 1 ঘন্টার জন্য আমি এতিম ছিলাম আপা, আল্লাহ কি বলে এরকম। কালকে তো মজা হয়েছে লাইভে, আমি পরে দেখেছিলাম যদি একটু বাইরে ছিলাম, সো হচ্ছে মজা হয়েছে, সবাই মিলে দেখলাম যে অনেক কমেন্ট করেছো। ওকে মাহারিয়াম আপু, আমিও। ওকে, সো হচ্ছে ঠিক আছে, আজকে আমি যে শাড়িগুলো দেখাবো এগুলোতে আমরা হচ্ছে একদম 40% ডিসকাউন্ট পাচ্ছি, একদম নতুন শাড়িতে, ঈদের জন্য স্পেশাল শাড়ি। এই শাড়িগুলো কিন্তু আগে ওরকমভাবে দেখানো হয় নাই, একদম নতুন। কজ আমার শাড়িটা দেখি বুঝে গেছেন যে একদম নতুন গরম গরম শাড়িতে হচ্ছে 40% ডিসকাউন্ট। 40% কিন্তু অনেক 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 কি বলবো, হিউজ ডিসকাউন্ট, ঠিক আছে? সো হচ্ছে আমার সঙ্গে থাকলে আমার মনে হয় যে আজকে শাড়িগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে। সো দেশের মধ্যে, দেশের বাইরে যে যেখান থেকে হচ্ছে লাইভ দেখছেন, আপনাদের জন্য হচ্ছে কি বলে এটা সবসময় গুড নিউজ যে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা হচ্ছে শাড়ি অর্ডার করে ফেলতে পারবেন। কজ হচ্ছে চমৎকার সব শাড়ি, এগুলা হচ্ছে কি একদম দেশের বাইরেও আমরা পৌঁছাই দিচ্ছি, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। হিজাবি কুইন, ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছে আপু, আপনি কেমন আছেন? ওকে, দেখতে অনেক সুন্দর লাগছে হিজাবি কুইন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা সবই শাড়ির অবদান, বুঝেছ? শাড়ি এত সুন্দর, এরকম একটা সুন্দর শাড়ি মানে দামি শাড়ি পরলে যে কাউকেই অনেক সুন্দর লাগবে। আসলে মনে হচ্ছে অনেক দামি শাড়ি, বাট বিশ্বাস করো শাড়িগুলোর প্রাইস অনেক 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 রিজনেবল থাকবে, তার উপরে তো ডিসকাউন্ট থাকছেই। ওকে ওকে, সমস্যা নেই, এটা আজকে আমি আছি, নো ওয়ারিস। ওকে, সো হচ্ছে আমার আপনাদের জন্য বুকিং সিস্টেম আছে, সো বুকিং কিন্তু আপনারা করে রাখতে পারবেন। কজ হচ্ছে যারা ঈদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন, আমার মনে হয় যে বুক করলে এখনই হচ্ছে প্রপার মানে সময়, যে এখন বুক করে রাখলে আপনারা ঈদের ঠিক আগে আগে হচ্ছে শাড়িটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? সো বুকিংয়ের জন্য আমাদের হচ্ছে কিছু অ্যাডভান্স করে 1 মাস পর্যন্ত হচ্ছে আমরা হাইয়েস্ট বুক করে রাখতে পারবো, ঠিক আছে? ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম সালাম জারিন মাহিরা আপু, কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন, আর না থাকলেও আজকে শাড়ি দেখে মন ভালো হয়েই যাবে। ওকে, তাহলে শাড়ি দেখা শুরু করি, একদম গরম গরম সব সুন্দর সুন্দর শাড়ি, নতুন শাড়ি দেখাইতে সবসময় একটা আশা না, সবসময় হচ্ছে একটা আলাদা আমেজ কাজ করে। আগেরটা করছিলাম মনে হয়। ওকে, আলাদা একটা আমেজ কাজ করে, সো সেটা আমি মনে হয় আপনাদেরও ভালো লাগবে। মিস করছিলাম। ওকে, এই যে মিস করার কারণেই চলে আসছি আজকে। কি যেন করবো, লাইভ শেয়ার দিব। আমার আবার নেট কাজ করতেছে না। ওকে, হ্যালো সাহান আপু, এই তো ভালো আছি। ওয়াইফাই তো অন আছে না? হ্যাঁ, তাহলে ফোনে যা আসতেছে না। ওকে, সো সবাই কি শেয়ার করেছি আমরা লাইভটা? না করে থাকলে শেয়ার করে দিব। আইফোন কেমনি ইউজ করে কোনো কারণে হচ্ছে আমার এখানে কাজ করতেছে না। কানের দুলটা অনেক সুন্দর লাগছে, তাই না? কানের দুলটা সুন্দর না, এটাকে মাহিন কি যেন বলতেছিল, টর্চ লাইটের মতো। থ্যাংক ইউ সো মাচ। গর্জিয়াস লাগতেছে না? এত সুন্দর শাড়ি পরেছি, গর্জিয়াস লাগার কথা তো। আমি কি আছি মানে নেট কি ঠিকঠাক মতো আছে? আমি না বুঝতেছি না, একটু আমাকে জানাও তো আপুরা। ওকে, আচ্ছা লাইভ কি আছে? একটু একটু কষ্ট করে জানাবো আপুরা। হ্যাঁ, ওকে। শাহের আহমেদ, মাশাল্লাহ আপনি এত কিউটি, থ্যাংক ইউ আপু। আয়েশা ওয়ার্ল্ড, ওকে, এটা কি তুমি করছো? কমেন্ট। ওকে, শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে, আমাদের এই সব কি ঠিকঠাক আছে এখন, ক্লিয়ার আছে? দেখো তোমার এই ফোনটা দিয়ে একটু চেক করো। এই তো আছি, ভালো আছি, লাইভ আছে। ওকে লাইভ আছে, কজ এখানে দুইবার চলে গিয়েছে, ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে লাইভ আছে নাকি কেটে দিব, নেটওয়ার্ক সমস্যা করছে। হ্যাঁ মাঝে মাঝে নাই হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা বুঝতে পারছি যে লাইভ একটু প্রবলেম করছে। আচ্ছা দেখি এখন আই গেস ঠিক হয়ে যাবে। এসডি না, এখন ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা শাড়ি দেখাতে শুরু করে, আসলে যেদিন ঝামেলা হয় না ওই দিন অনেক 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 মানে একটার পর একটা হইতেই থাকে। আজকে আসার পর থেকে লাইভে 9:30 ডাউনের কথা, ওখানে 10টা বাজে গেছি আমরা। তার উপরে হচ্ছে আউটলেটের ম্যাক্সিমাম লোক সব চলে গেছে, এক একজনের এক এক প্রবলেম হয়েছে, সবাই চলে গেছে, কেউ নাই, মাত্র আছে হচ্ছে অল্প মানুষ, যার কারণে একটা হজবরল অবস্থা হয়ে গেছে আজকে। ওকে শেয়ার করে ফেললাম আপু মনি। ওকে থ্যাংক ইউ সো মাচ, অ্যাক্টিভ আছি, সবসময় থাকবে, একটু লুজ দিয়ে ধরবেন। হ্যাঁ ওকে, তো এই হচ্ছে একটা কালার, আমার কালারটা তো একটা ডুয়েল টোনার চমৎকার একটা কালার হচ্ছেই, আর এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার, একদম একটা অলিভ অলিভ টাইপেরও বলতে পারি, আমরা কচি কলাপাতা যে কালারটাকে আমরা বলি, অ্যাকচুয়াল কলাপাতা কালার, খুব সুন্দর এবং খুব চমৎকার করে হচ্ছে। এটাতে আমরা বুটা পাচ্ছি, হচ্ছে বুটাটাও এত কিউট করে করা ফ্লোরাল, এটার মধ্যে আমরা হচ্ছে কপার এবং হচ্ছে সুন্দর করে সিলভার বুটা পাচ্ছি, এবং এটা পাড়টা মাসালা এত সুন্দর দেখেন, একদম পুরা 19,000-22,000 রেঞ্জের গাদোয়ালগুলার মতো একদম হুবহু এরকম হচ্ছে একটা লুক দিচ্ছে। শাড়ি দেখে বুঝার উপায় নাই, এগুলা কাঞ্জিবরম। ওকে সো খুব সুন্দর করে মিনাকারি ওয়ার্ক থাকছে, এবং এদিকে থাকছে হচ্ছে গিয়ে আঁচলটা, ঠিক আছে, আঁচলটা খুব কালারফুল থাকছে, খুব সুন্দর করে। ইশরাত জাহান দিয়ে শেয়ার করে আসি, জারিন মাহির আপু, হ্যাঁ আপু অবশ্যই আপু। ওকে সো সবাই বলবেন কে কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করেছেন। নিচের পার্টটা কি চওড়া করে আমরা পাচ্ছি, শর্ট লং দুইটা পাড়ই হচ্ছে আমরা এই শাড়িটাতে পেয়ে যাচ্ছি। সো দেখেন শাড়ির লেন্থ কিন্তু অনেক ভালো, মানে হাইট যেটাকে আমরা বলি বা বহর যেটাকে বলি এক কথায় বাংলা ভাষায়, হ্যাঁ সো খুব সুন্দর বহরে হচ্ছে আমরা শাড়িগুলো পেয়ে যাচ্ছি, অনেক কুচি হচ্ছে, অনেক সুন্দর করে পরে থাকছে। সো সব কিছু মিলায় মাশাআল্লাহ খুবই 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 সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। এবং এটার সাথে ব্লাউজটাও কিন্তু আমরা অনেক গর্জিয়াস পাচ্ছি, ঠিক আছে, অনেক গর্জিয়াস করে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। ওকে সো প্রাইস কত হতে পারে বলেন তো একটু। আজকে আবার আয়েশাস ওয়ার্ল্ডে ফিরে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে মারিয়াম আপু খুবই ভালো লাগলো শুনে যে ভালো আছো। ওকে আপু আমি ভালো আছি। ইউনিকো ইতু বাবা কি ইউনিক নাও। ওকে সেটা সে ব্লাউজটা জাস্ট দেখেন, আমার কাছে খুবই ইউনিক লেগেছে, একদম পুরো ব্রোকেট, যে গাদোয়ালের কথা বলছিলাম বারবার, সো এখানেও দেখেন একদম ব্রোকেট গাদোয়ালের যে কাজটা ঠিক ওরকম করে হচ্ছে আমরা ব্লাউজটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। খুবই চমৎকার এই শাড়িটা, কারা নিতে চাচ্ছেন বলেন। গাদোয়ালের এই ধরনের কম্বিনেশনগুলো কিন্তু মোস্ট ওয়ান্টেড। ওকে দেওয়ান লিমা আপু এই তো ভালো আছে আপু, আপনি কেমন আছেন। সো এইটার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, আর প্রাইসটা আমি বলে দিচ্ছি 40% ডিসকাউন্টের পর এই শাড়িগুলোর প্রাইস কত হলে খুশি আপনারা বলেন, কত হতে পারে। আপনারা তো হচ্ছে লাস্ট আমাদের অনেকগুলা কান্ট্রির লাইভ দেখেছেন, একটা মোটামুটি একটা আইডিয়া থাকার কথা। সো একটু শুনি আপনাদের কাছ থেকে যেগুলো প্রাইস কত হলে ভালো হয়। ওকে বিথি আপু লিখেছে ওয়াও। ওকে সো এই হচ্ছে আনাদার কম্বিনেশন, এটা হচ্ছে গ্রিনের সাথে সুন্দর একটা রেড কম্বিনেশন, সুন্দর করে ছোট ছোট বুটা আমরা পেয়ে যাচ্ছি এরকম গোল্ডেন এবং সিলভারে, মাশাআল্লাহ কি সুন্দর করে হচ্ছে ওয়ার্কটা করা, এবং এটার বর্ডারটা কি চমৎকার একটা সাইজ আমরা পাচ্ছি, মানে খুব স্ট্যান্ডার্ড একটা বর্ডার, খুব সুন্দর করে মিনাকারি ওয়ার্ক থাকছে, এবং এদিকে থাকছে হচ্ছে গিয়ে আঁচলটা, হ্যাঁ এদিকে থাকছে আঁচলটা, সো খুব সুন্দর করে কাজ করা আছে। তো এগুলা কিন্তু ঈদের জন্য স্পেশালি হচ্ছে আনা হয়েছে, সো ঈদের শাড়ি যারা নিতে চাচ্ছেন এক্ষুনি হচ্ছে এগুলো অর্ডার করে ফেলবেন, হ্যাঁ তাহলে ঈদের আগে আগে একদম পেয়ে যাবেন, চাইলে ব্লাউজও মেক করে ফেলতে পারবেন। তো এদিকে নিচে চওড়া পারে হচ্ছে আমরা পাচ্ছি, ওকে জারিন মাহিরা বলেছে 4,990 টাকা। ওকে সো দেখি তো এরকম আর কে কে শাড়ি এক্সপার্ট হয়েছে, এতদিন লাইভ দেখতে দেখতে খালি লাইভই দেখি নাকি আমরা হচ্ছে কিছু কি বলে ডলিজও গেদার করে একটু দেখি কে কে আর বলতে পারে যেটা প্রাইস কেমন হতে পারে। আপু আজকে তোমাকে সুন্দর লাগছে, এমনভাবে বলছে আজকে তোমাকে লাগছে, অন্যদিন লাগে না, আজকেই লাগতেছে, সো স্যাড, আজকেই লাগতেছে অন্যদিন লাগে না না। ওকে সেই চমৎকার শাড়িটার জন্য আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে নিব। সো ডিসকাউন্টের পর এটার প্রাইস, ও না আমি তো জানতে চাচ্ছি, বলে দিলে তো হবে না। ওকে নিশান খান এই তো ভালো আছে আপু, আপনি কেমন আছেন। পিওর হোয়াইট হবে, পিওর হোয়াইট হবে না কিন্তু অফ হোয়াইট আজকে সুন্দর শাড়ি দেখাবো, হ্যাঁ সো এটা দেখেন কি সুন্দর লাগতেছে দেখেছেন, এত সুন্দর শাড়ি। ওকে, হিজাবি কুইন বলেছে ৪৯৯৯ টাকা। ফারিয়া আপু লিখে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম আপু, সত্যি অসম্ভব সুন্দর। হ্যাঁ, উল্টা পায়ে দেখেন কি সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে। শাড়িগুলার বহর অনেক বেশি, শাড়িগুলা অনেক বেশি কমফোর্টেবল এবং শাড়িগুলা দেখতে অনেক অনেক এক্সপেন্সিভ লাগছে আর কি। ওকে, মারাত্মক মারাত্মক সুন্দর। হ্যাঁ, একদম দুইবার মারাত্মক না। ওকে, সে এই কালারটা দেখেন, এই কালারটা কি যে সুন্দর। হ্যাঁ, মানে যারা হচ্ছে যে পার্পেলের টোনগুলো পছন্দ করেন, হ্যাঁ, বা ভায়োলেট কালার, এই কালারগুলো সবগুলো শেডই সুন্দর, কিন্তু এটা এত চমৎকার লাগছে। মানে দুইটা পার্পেল, মানে একটা হচ্ছে লাইট ডিপ, দুইটারই হচ্ছে আমরা পাচ্ছি এবং সুন্দর করে মিনাকারি ওয়ার্কও থাকছে। এবং এই শাড়িটা পরলে আমার মনে হয় যে অন্যরকম সুন্দর লাগবে। এদিকে থাকছে আঁচলের পোরশনটা, এবং আঁচলে মাশাআল্লাহ কি সুন্দর করে কাজ করা, কলকা ডিজাইন, ফ্লোরাল ডিজাইন, উল্টা পাশেও সুন্দর করে একদম ফিনিশিং করে দেওয়া আছে। তো এই শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় অনায়াসে একদম পরে ফেলতে পারবেন। ওকে, অ্যামেজিং শাড়িগুলা টিমু আপু, থ্যাংক ইউ সো মাচ। এবং এই শাড়িতে একটা ব্যাপার আছে দেখেছেন, একটা খুব সুন্দর একটা ডিজাইন আছে। ডিজাইনটাকে কি ডিজাইন বলে আসলে নামটা ভুলে গেছি, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকছে। এটা দুইটা বর্ডারের কাছে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, মাশাআল্লাহ বলেছে টিমু আপু, সুপার ডুপার শাড়ি বলেছে লিপি আপু। ওকে, সেইটার একটা স্ক্রিনশট আমরা কি করব, ঝটপট করে নিয়ে ফেলবো। সবাই প্রাইস গেস করতে পারলো না, শুধু দুজনেই তো প্রাইস গেস করলো। ওকে, পড়ি, ওরে বাবা, সায়রা আপু থ্যাংক ইউ সো মাচ। ওকে, মনি আপু শেয়ার করে এলাম, এর জন্য কমেন্ট করতে পারিনি। ওয়াইন আপু ইটস ওকে, নো প্রবলেম। তোমরা কমেন্ট না করলে আমরা বুঝি যে ডাল মে কুচ কালা হে, সো সমস্যা নাই। ওকে, সেই হচ্ছে গিয়ে এটার ব্লাউজটা, ঠিক আছে, পুরোটা ব্রোকেটে থাকছে, বর্ডার থাকছে। যখন আমরা ম্যাচ করে বানিয়ে পরবো তখন সুপার সুপার লাগবে, ঠিক আছে। তো ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, এবার তাহলে আমি আর ভূমিকা না করে প্রাইসটা বলেই দিই। ওকে, আপনাকে অনেক মিস করছিলাম, কখন আপনার লাইভ দেখবো। এই যে চলে আসছি চলে আসছি, এবার আর মিস করতে হবে না। সবার জন্য ভালোবাসা, যারা যারা মিস করেছেন, আমিও করেছি সত্যি কথা। সায়রা আহমেদ লিখেছে ৫০০০ টাকা। টিমা আপু লিখেছে আমাকে দেখো না, এই যে দেখে ফেললাম। ওয়ালাইকুম সালাম আখি আপু, কি অবস্থা, কেমন আছেন? ওকে, উর্মি আপু, মনি আপু, আমার নামটা ধরে একবার ডাকো, এই যে ডেকে দিলাম, অরিন। ওকে, সো প্রাইসটা হচ্ছে আমরা বলি, ডিসকাউন্টের পরে প্রাইস হচ্ছে মাত্র 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 বলো মাত্র। আরে কালকে আমি লজ্জাও ছিলাম, কেন ও বলতেছে এটা শুনতে খুব ভালো লাগতেছে। ইশারা আছেন আপু বলতেছে আপনার মাত্র বলাটা এত সুন্দর, এত সুন্দর। অনলি বলে, আমি বলতেছি আমরা কপি করতেছে, অনলি অনলি। ওকে, মাশাআল্লাহ। আর যখন মানে বুঝতেছি ওর মজা লাগতেছে, আমার এটা এত মজা লাগতেছে, যখন বলতেছে মজা লাগতেছে শুনতে, তখন আর আমার ওইভাবে বের হচ্ছে না। আমি তো ন্যাচারাল যেভাবে বলে ফেলছি। ওকে, সো অ্যানাদার প্রিটি কম্বিনেশন, এটা দেখেন। এটা কিন্তু হচ্ছে আগেরটা এক ধরনের ভায়োলেট বা একটু ল্যাভেন্ডার টোনে ছিল, এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট একটা টোনে থাকছে, কাছাকাছি শেড বা চেঞ্জ আছে। দুটো পাশাপাশি ধরলে হয়তো বা বুঝতে পারছেন প্রাইসটা। আচ্ছা, প্রাইস আমরা এখনো বলি নাই, মাত্র মাত্র পর্যন্ত গিয়ে থেমে গেছি। ওকে, সো এই হচ্ছে গিয়ে পার্পেলটা, পার্পেল বর্ডারটা, হ্যাঁ, এবং এই হচ্ছে গিয়ে আঁচলের পোর্শনটা। সো হচ্ছে ডিসকাউন্টের পর প্রাইসটা তাহলে কত আসতেছে আমাদের? 40% ডিসকাউন্টের পর এটা কিন্তু একদম হচ্ছে মানে পুরো গাদওয়াল। হ্যাঁ, এসো না না, ওকে। সো ওয়াও, কালারগুলো দেখেন, মানে কি বর্ণ, কি কম্বিনেশন আছে। মানে ধুমকেতু চলে আসছে, ধুমকেতু চলে আসছে, আমার দুই মাস আসছে। ওকে, তাহলে ওকে, সো এই শাড়িটা যারটা, এটার জন্য হচ্ছে আমরা লক করে ফেলবো। রিনাপু, রিনাপু বলো 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 আপু, লাইভে আসবে। আরে কে আসছে, কে আসছে দেখি তো। বাকি সুন্দর একটা জামা পরেছো তুমি, আমাকে দিবা জামাটা? আসলে সবাইকে হ্যালো বলো, অনেক বছর পরে লাইভে আসলাম। মাস্কটা খুলে সবাই ওয়ালাইকুম সালাম বলেন, ও সালাম দিয়েছে। কেমন আছো তোমরা? সবাই ভালো আছে, তুমি কেমন আছো বলো, সবাইকে বলো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো জামাটা দেখো কি সুন্দর একটা জামা পরেছো তুমি, এই তারপর কি সুন্দর একটা ব্যান্ড পরেছো তুমি। কালকে হচ্ছে ও আসতে পারেনি লাইভে, তোমার এই ব্যান্ডগুলো তো দিলে আমাকে মাঝে মাঝে, আমি একটু লাইভে পড়তে পারি। আজকে কিনেছো বাবার সাথে কি? ও আচ্ছা আচ্ছা, আমাকে দিও একটু, হ্যাঁ ধার দিও, ঠিক আছে। মাহিনুর আপু সালামের উত্তর নিয়েছে কেমন আছেন তোমাকে আম্মাজান বলেছে একটু পিছনে আসো তোমাকে তো ঠিক মতো দেখা যাচ্ছে না আরো আসো আরো পিছনে আসো এই যে একটা পুরো একটা ফেরি না তোর জামাটা একটু সবাইকে দেখাও ঘুরে ঘুরে তোর জামার মধ্যে এগুলো কি ডল বা সুন্দর তো স্টোনস কি স্টোনস এই যে এদিকে যে সুন্দর ছোট ছোট যে আর অনেকগুলো ডল বেশি হলে এস যোগ করতে হয় দ্যাটস ওয়াই স্টোনস ওকে জিনি আপু তোমাকে মাশাআল্লাহ বলেছে খুশি তুমি বলো আমি ভালো আছি সবাই তোমাকে জিজ্ঞেস করছে কেমন আছো বলো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে আম্মিটা মাশাআল্লাহ কিউট লাগছে উর্মি আপু টু ওরে আমার মতো দেখতে না হ্যাঁ ও কার মতো হইছে জুটের মতো পুরা ভাইয়ার মতো হইছে পুরাই ওকে এটা কে রে আমাদের আম্মু পাখিটা হ্যাঁ এই যে আয়েশাস ওয়ার্ল্ড এর আমাদের আয়েশার দুনিয়ার আয়েশা তারই দুনিয়াতে আমাদের বসবাস তাই না ওকে নানুমণি তোমার জামাটা অনেক সুন্দর দেখেছো তোমার জামাটা সুন্দর বলছে থ্যাংক ইউ আচ্ছা লাইক করতে দাও আচ্ছা বলবা তুমি একটু শাড়ি দেখাবে দেখাবো দেখাবে দাদার পিকচারটা আনতে দিয়ে নি তারপর দেখাও একটা এমনি বাচ্চা এসে লেট হয়ে গেছে ওকে সো প্রাইসটা এবার বলি প্রাইস তো ভুলে গেছি আমি 4000 টাকা 890 টাকা 50 আচ্ছা উল্টা বললো না তাহলে কিন্তু এইটাই প্রাইস ভাববে 4850 ডিসকাউন্ট প্রাইস সো ডিসকাউন্ট প্রাইস 4850 টাকা সো আমি যেটা পরে আছি এটা হচ্ছে 4850 টাকা শাড়ি বাট ইট লুকস লাইক একদম প্রিমিয়াম গাদওয়াল ওকে আসবে বসো ভাইয়ার মতো তাই এখন ভাইয়াকে দেখতে হবে এখন ভাইয়াকেও লাইভে নিয়ে আসি ওকে সো এই হচ্ছে আরেকটা সুন্দর কালার আজকে আমরা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন কালারটা পরা যায় প্রত্যেকটা এত সুন্দর ওকে সো এইটা দেখেন এটা ডুয়েল টোনে থাকছে খুব চমৎকার বুটা থাকছে কপার আর সিলভার খুব সুন্দর করে পাটটা করা উর্মি কিছুদিন পর শাশুড়ি হয়ে যাবে আর দেখতে দেখতে বড় হয়ে যাবে আর আমরা বুড়ি হয়ে যাবো আল্লাহ ভাবতে কেমন লাগে সো এটা হচ্ছে গা চলে পোর্শনটা ঠিক আছে বেশিদিন আগে 18 হলে দিয়ে দেব ইনশাআল্লাহ 18 বছর হলে দিয়ে দিবা আসলে হ্যাঁ ট্রু এটা 100% শিওর এত তাড়াতাড়ি কেন এখন এটা কন্ট্রোভার্সি হবে বলতেছি মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া দাও ভালো এটা বলবা ওটার জন্য না তাহলে মানে এখন আসলে অনেক প্রবলেম বাড়তেছে ই করতেছে আসলে ইসলাম বলে হচ্ছে তোমার বিয়েটা হচ্ছে বয়সের সাথে রিলেটেড নট ক্যারিয়ারের সাথে ওকে আর এখন তো শাড়ি দেখা ওকে সো 4000 কত 4850 টাকা উইল বি দা প্রাইস ওকে সো বিউটিফুল বলেছে হিজাবি কুইন ওকে এটা অনেক জোস এই কালারটা অনেক ক্লাসি মাশাআল্লাহ এবং ব্রোকেট ব্লাউজ দেখেন কি সুন্দর লুক আমাদের সাথে কতজন আছে আমি জানিও না দেখাচ্ছে না এখানে 112 জন ছিল এখন 92 জন ওকে সো এটা যার চাই আমরা এটার জন্য একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো ঠিক আছে 4850 টাকা ওকে এত সুন্দর কেন অনেক সুন্দর না আসলে লিতা মুকুল আপু ওয়ালাইকুম আসসালাম ওকে তুমি শাড়ি দেখাবা হ্যাঁ আসো আসো তুমি দেখাও বলো শাড়ি কি কালার এটা বলো এটা পার্পল এটা খুলে বলো এটা পার্পল কালার এটা এটা পার্পল কালার এটা জাম কালার না জাম আর পার্পল একদম দেখতে একদম সেম ওরে বাবা রে বাবা কি পাকনা পার্পল আর জাম দেখতে সেম হ্যাঁ আসলে আমি তো এটা জানতামই না হালকা পিঙ্কের মতো আকা পিঙ্কের মতো আয়েশাস ওয়ার্ল্ড সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে আয়েশাস ওয়ার্ল্ড সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ ঠিক আছে সবাই না তাকায় আছে কমেন্টও করতেছে না বুঝলাম না কি হলো ওকে ওরে বাবারে কিউটি বলে আয়েশাস বিয়ে হয়ে গেলে তো উর্মি আপু কেন্দেই মরে যাবে যেহেতু বিয়ে দিবে না তাড়াতাড়ি দিবে না পরে দেখা যাবে যে আরেকজন থাকবে তখন আরেকজন রাইখে তারপরে ওরে বিয়ে দিব আমরা ওকে আমাকে কি দেখা যায় না আপু হ্যাঁ তুমি আজকে ওকে দেখো আজকে দেখো কাকে নিয়ে দাঁড় করায় রাখছি পাটনা বুড়ি মাশাআল্লাহ শাড়ি দেখাতে দিব না শাড়ি ওকে ক্যান ইউ প্লিজ চেক হোয়াটসঅ্যাপ টেক্সট আমি খাটি দাও আন্টি Okay, আমি খাদি inquiry করছি white শাড়ি and আমি blouse stitch নিতে চাই. Can you please let me know that? হ্যাঁ আপু, পান্না আপু, of course. বিয়েতে গেলে অনেক ভালো হবে এটা পরে. হ্যাঁ, এটা পরে বিয়েতে, জন্মদিনে, তারপরে হচ্ছে যে কোনো দাওয়াতে যেতে পারবে সব আন্টিরা, তাই না? হ্যাঁ, সব জায়গায় পরা যাবে. ওকে, এটা দাম হচ্ছে মাত্র ৪৮৫০ টাকা, মাত্র ৪৮৫০ টাকা। ওকে, আয়েশাস ওয়ার্ল্ডের আয়েশা চলে এসেছে। হ্যাঁ, সবাই তো আপনি একটু ওয়েট করতে বলো, হয়তো আমাদের টিম নামাজে আছে তো নামাজে। হ্যাঁ পান্না আপু, জাস্ট একটু আমাদেরকে সময় দিবেন, আমরা চেক করব, কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে গেটার আঁচলটা, ঠিক আছে? এবং এটা থাকছে খুব সুন্দর একটা জামের মধ্যে, এটার মধ্যেও আমরা মিনাকারি ওয়ার্ক পাচ্ছি। আয়েশা এটা দিয়ে দাও, তোমার বিয়েতে পরবো আমি। আয়েশার বিয়েতে পরবা তুমি, তারা এটা ততদিনে আরো কত সুন্দর সুন্দর শাড়ি আসবে না, বলো? ওকে, সো দেখেন ওয়াও, কি সুন্দর একটা কালার, একদম চমৎকার একটা জাম কালার, বা হচ্ছে একটু একদম একটা জাম কালার হবে, তো অনেক ভালো আর টাটকা শাড়ি। টাটকা শাড়ি মা, জাস্ট পিকচারের সময় সরে যাও, তুমি থাকো, তুমি নয়তো দাঁড়াও, এখানে দাঁড়াও, সমস্যা নেই, এই সাইডে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে যে দিক দিয়ে ছবি তুলতে পারবো, পিকচারটাও চলে আসবে মা, পিকচারের সময় চলে আসো, আবার তুমি থাকো, সমস্যা নেই, ওরে সবাই দিয়ে দিবা আপলোড। আচ্ছা আচ্ছা, ওকে, মাশাআল্লাহ বলেছে মাহরিয়াম আপু, আপু একটা শাড়ি। ওকে, সো এই হচ্ছে গিয়ে ব্লাউজটা, ঠিক আছে? একজন ইন হবে, একজন আউট হবে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্লাউজটা, এটা যার চাই আমি এটা একটা স্ক্রিনশট নিব। ওকে, সো এটার প্রাইস পড়ে যাচ্ছে ৪৮৫০ টাকা। ওকে, কালারটা মারডালা। হ্যাঁ জয় আপু, খুব সুন্দর একটা শাড়ি, এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা আমি এত চেষ্টা করেছি এই শাড়িটা পরার, মানে একজন ইন করো, একজন আউট করো, ধরে এইভাবে আউট হও, আউট হও, পিছন দিয়ে, চিন্তা করে দিল অবস্থা। ওকে, সো এই শাড়িটা আমি পরতে খুব চেয়েছিলাম, কিন্তু এটার সাথে ব্লাউজ মিলাতে পারিনি, যার কারণে হচ্ছে আমরা পরতে পারিনি। হ্যাঁ, সো এই কালারটা অসম্ভব সুন্দর, ক্লাসি, এবং মানে খুবই খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন আসলে এটা, মানে এটা পরলে মানে একদম ডেফিনেটলি হচ্ছে কি বলবো, খুবই থাকে না আমার, খুব এলিট একটা লুক আসবে, ঠিক আছে? সো এটার ব্লাউজটা একটু তো ঢেকে যাচ্ছ। সো এই হচ্ছে গিয়ে এটার ব্লাউজটা, আঁচলটা। আঁচলের মধ্যে আমরা কি সুন্দর করে হচ্ছে জরি সুতোর কাজ পাচ্ছি, একদম ব্রোকেট প্যাটার্নে, এবং এটার বডির কালারটা হচ্ছে একটু ক্রিমি ক্রিমি একটা কালারে থাকছে, এবং পাড়টা খুব সুন্দর করে হচ্ছে আমরা একদম পেয়ে যাচ্ছি। সো এই কালারটা পরলে এত ভাল লাগবে, বিশ্বাস করেন, এই কালারটা মিস করবেন না। এদিকে থাকছে চওড়া পাড়, সো খুবই সুন্দর একটা শাড়ি। আম্মা এখানে চলে আসেন আবার। সো এইটার একটা স্ক্রিনশট হচ্ছে আমরা নিয়ে ফেলবো। একটু সরো বাবা, একটু সরো। সো ৪৮৫০ টাকায় আপনারা একদম ঠিক ২৫,০০০ টাকা শাড়ির একটা লুক পাবেন। এত স্বার্থ নাই কি স্বার্থ, আপনি দেখে মন ভোলাবো, বুঝে নেও। আচ্ছা, সাধ্য নাই দেখে মন ভোলাবো। প্রাইস তো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আমরা, 40% ডিসকাউন্টে ৪৮৫০ টাকা। তার উপরে আয়েশাস ওয়ার্ল্ড আপনাদের কথা ভেবে বুকিং সিস্টেমও চালু রেখেছে 1 মান্থ ব্যাপী। সো এটা কিন্তু অনেকের দেখা যায় যে সাধ্য না থাকলেও কিন্তু ওই যে 1 মাস সময়ের যে মানে একটা ব্যাপার আছে, তখন ততদিনই কিন্তু একটা শখ পূরণ করাই যায় একটু একটু করে, তাই না? সো এটা যার ভালো লাগবে, আমরা এটার একটা স্ক্রিনশট নিব। দেখেন লুকটা কি সুন্দর এসেছে, ব্লাউজটা কি যে সুন্দর, সবকিছু মিলায় মানে খুব চমৎকার একটা শাড়ি। আয়েশাস পেজে প্রতিদিন নতুন নতুন শাড়ির কালেকশন। হ্যাঁ, সো এগুলো কিন্তু একদমই নতুন শাড়ি, হ্যাঁ, যেগুলো আজকে আমি দেখাচ্ছি। ওকে, এলিগেন্ট কালেকশন, একদম একদম মানে পুরো পশ টাইপ অফ শাড়ি এগুলো। ওকে, সো এই হচ্ছে আরেকটা কালার, এই কালারটাও খুব সুন্দর, ডুয়েল টোনে থাকছে, এটা খুব ইউনিক একটা কালার। এই ধরনের কম্বিনেশন গুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না, মানে একমাত্র গাদলে পাবেন, সেগুলো হচ্ছে দেখবেন যে হয় ১৯,০০০, হয় ২০,০০০, মানে আরো বেশি হবে। বিকজ গাদলের যেগুলো পিওর সিল্ক গাদল, ওগুলো প্রাইস রেঞ্জটা শুরুই হয় ১৯ থেকে। সো হচ্ছে এগুলা দেখা যাবে যে আরো বেশিও হবে, আর যেহেতু পাটটা এখানে মিনাকারি ওয়ার্ক থাকছে খুব সুন্দর করে, সো সবকিছু মিলায় লুকটা খুব সুন্দর, শাড়ির কালার, ডিজাইন। আঁচলটা দেখেন কি সুন্দর করে হচ্ছে একদম করে দেয়া আছে, শাড়ির হাইট বলেন, লেন্থ বলেন, সব দিক দিয়ে শাড়িগুলো মাশাআল্লাহ। হ্যাঁ, সো এই হচ্ছে কি নিচের পাড়টা এরকম চওড়া পাড়ে থাকছে। সো এটা যার ভালো লাগবে, আমরা কি করব, এটার একটা স্ক্রিনশট হচ্ছে আমরা নিয়ে ফেলবো। দেখেন, দেখি আম্মা, আম্মু পিকচারে চলে আসো বাবা, একটু সরো, একটু সরো মা, একটু সরো, পেছনে যাও। আজকে ময়লা অবস্থা বাড়বে। সো এটা যার ভালো লাগবে আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, মাইন্ড ব্লোয়িং কম্বিনেশন। আচ্ছা নামটা পড়তে পারলাম না। আয়েশাস ওয়ার্ল্ড বেস্ট বলেছে জয়া আপু, আয়েশামণি লাইভে অনেক মান্থ পরে আসলো। হ্যাঁ, ও তো এখন খুব কম আসে, আজকে মনে হয় আসলে অনেকদিন পরে এসেছে। ওকে, সো এটার সাথে ব্লাউজের ইয়াটা দেখেন জাস্ট কি সুন্দর লাগতেছে। আমি একটু ঠিকঠাক মতো যে ধরবো, যে দেখেন সেই সুন্দর লাগতেছে এই শাড়িটা। ঝটপট এটার জন্য একটা স্ক্রিনশট হয়ে যায়। তো পশ লাগতেছে কালারটা। হ্যাঁ, ৪৮৫০ টাকায় হচ্ছে এই শাড়িটা, আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর মাশাআল্লাহ। ওকে না, আয়শা পরে আসছে, আপু তো আগে আসছে। ওকে, অসম্ভব সুন্দর বলেছে রিয়া আপু। ওকে, মেসেঞ্জারে অর্ডার করেছি সাদাটা, কনফার্ম করেন প্লিজ আপু, করা হয়ে যাবে, সমস্যা নেই। নাম হচ্ছে সঙ্গীতা খান। সঙ্গীতা আপু একটু ওয়েট করেন, আসলে আমাদের মডারেটাররা ম্যাক্সিমামই হচ্ছে নামাজে আছে, তো এসে আস্তে আস্তে হচ্ছে সবকিছু চেক করা শুরু করে দেবে। আজকে তো লাইভও করতেছি আমরা একা একা। ওকে, সো এই কালারটা দেখেন, এটাই তো মোটামুটি আমি পরে আছি। হ্যাঁ, এটা তো আমি পরেই আছি। সো এটাও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন, খুব সুন্দর। আর বুটা থাকছে সুন্দর করে, পাটটা আমরা পেয়ে যাচ্ছি, এবং এদিকে থাকছে হচ্ছে কি আঁচলটা। আঁচলটা মাশাআল্লাহ খুব সুন্দর, একদম ডিজাইনে পেয়ে যাচ্ছি, অল ওভার মিনাকারি ওয়ার্ক থাকছে মাশাআল্লাহ খুব সুন্দর করে। সো এটা তো আমি পরেই আছি, সো এটা তো বুঝতেই পারছেন যে পরার পর এটা কেমন লাগতে পারে। সো এটার জন্য আমরা কি করবো, একটা স্ক্রিনশট ঝটপট করে হচ্ছে নিয়ে ফেলবো। এবং আমার মনে হয় যে প্রাইস রেঞ্জটাও খুব সুন্দর, কজ যেহেতু ডিসকাউন্টে থাকছে 40%। এগুলা কিন্তু ডিসকাউন্ট ছাড়া এগুলা প্রাইস পড়ে যাচ্ছে আরো অনেক বেশি কিন্তু, ঠিক আছে। সো আজকে শাড়িগুলো অন্যরকম সুন্দর তারা। হ্যাঁ ঠিক বলেছে, আজকে শাড়িগুলো অনেক সুন্দর। আর স্পেশালি হচ্ছে এগুলার ব্লাউজগুলো এবার এত চমৎকার ব্রোকেটে এসেছে। হ্যাঁ, মানে অনেক গর্জিয়াস লুক দিবে পরার পর, ঠিক আছে। সো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবো, প্রায় ৪৮৫০ টাকা। ওকে, ব্রেথ টেকিং কালেকশন। ওরে বাবা রিয়াপু, থ্যাংক ইউ। আসলে কই গো আপি, আমি কিন্তু আছি। ওকে ইশরাত আপু, থাকো থাকো, যেও না। ওকে, ফ্যাবিউলাস বলেছে সোহান আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আরেকটা কম্বিনেশন, এইটাও ডুয়েল টোনে থাকছে। এটার টোনটা কেমন আমি বলি, গ্রিন আর রেডের একটা টোন করা হয়েছে। সো এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। নর্মালি কি হয়, গ্রিনের সাথে রেড কন্ট্রাস্ট হয়, কিন্তু আমি এই মানে এরকম ডুয়েল টোনটা আমি কখনো দেখি না, এটাতেই প্রথম দেখছি, যেখানে গ্রিন আর রেডের দুইটা টোন এটার মধ্যে আছে। সো খুবই আনকমন একটা শাড়ি এবং খুব গর্জিয়াস একটা শাড়ি, সাথে লাল পাড় তো থাকছেই, এবং এদিকে থাকছে হচ্ছে কি আঁচলের পোর্শনটা। সো মাশাআল্লাহ খুব সুন্দর। আমি এগুলা কোনোভাবেই আমার মাথায় মানে কাঞ্চি আসতেছে না মুখ দিয়ে। আমি বারবারই গাদোয়ালি বলতেছি কেন জানো, কারণ গাদোয়ালের ডিজাইনে করা তো, তাই বারবার হচ্ছে বলতেছি গাদোয়াল গাদোয়াল, ঠিক আছে। সো এটার একটা স্ক্রিনশট হচ্ছে আমরা নিয়ে নিব। দেখেন কি চমৎকার লাগছে, সাথে ব্লাউজটা তো বুঝতেই পারছেন ধরার পর কেমন লাগবে, ঠিক আছে। আপু সাদা কাঞ্জিবরম নিউ কালেকশন আনো প্লিজ ঈদের জন্য। আপু ঈদের জন্য তো কালেকশন আসতেছেই, আমরা প্রতিনিয়ত লাইভ করছি। এরকম স্পেসিফিকভাবে তো একটা ধরে তো আসলে আনা পসিবল হয় না, আনতে আমরা মানে হয়তো বা এগুলো একটু দেখতে থাকবেন, পেয়ে যাবেন আপনি আপনার মতো করে। সবই তো অফ হোয়াইট। হ্যাঁ, একদম ধবধবে সাদা কাঞ্জি খুব কমই হয়, একটু অফ হোয়াইট ধাঁচের হয়, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করবো, একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো। ৪৮৫০ টাকা হচ্ছে গিয়ে প্রাইস। ওকে, তুমি ভিডিও করেছো বা খুব সুন্দর হয়েছে। কুমিল্লা থেকে দেখছি পারভিন আপু। ওকে, ওয়েলকাম ফ্রম কুমিল্লা। ওকে মিস্টার মোর্শে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। আমি শাড়ি মানে অত বুঝতামই না, আয়েশাস ওয়ার্ল্ডে না আসলে পাগল হয়ে থাকতাম আমি। আহারে আজ নেট যে পরিমাণ ডিস্টার্ব করছে, আজকে একটু প্রবলেম তো করছে, এখন কি আর করা। আজকে দেখা যেত আমাদের ভিউ হয়তো আরও অনেক বেশি থাকতো যদি হচ্ছে নেট বাড়ি না দিত, তাই না? ঠিক আছে, সো এখন আমরা আরও সুন্দর সুন্দর শাড়ি দেখবো, আমার সঙ্গে থাকবেন পুরোটার সময়। সো ড্যান কেক। ওকে, বাচ্চাদের কত অদ্ভুত অদ্ভুত খাবারের না। ওকে, সেইটা দেখেন, আগেরটা হচ্ছে এক ধরনের একটু গ্রিনিশ আর রেডের একটা মানে এটা ছিল, আর লাইভেও ছিল না। আউটলেটও দেখছো তুমি গত বছরের, অলমোস্ট এক বছর পরে সে। ও আচ্ছা, ওকে, তার একটু আগে আসলে একদম শুরুতে নিয়ে দাঁড়ালে আরো ভালো হতো। চাচ্ছিল আমি পারমিট করি নাই, পারমিশন দিচ্ছিল না, মানে বাবাকে বলে দিচ্ছিল না না। ওকে, সেইটা তাই তো পারেন। সো এটার পার্টটা দেখেন কি সুন্দর, এটার পার্টটা কিন্তু খুবই অন্যরকম করে হচ্ছে করা আছে। হ্যাঁ, এবং এটার যে বুটাটা এটা একটু কলকা বুটাই করা আছে, কলকাতে হচ্ছে আমরা সিলভার তারপর হচ্ছে গোল্ডেন পেয়ে যাচ্ছি। পার্টটা দেখেন কি সুন্দর কালারফুল, এবং এই হচ্ছে গিয়ে আঁচলটা। ওকে, সো এটাও আমরা সুন্দর ডুয়েল টোনের মধ্যে পাচ্ছি। ওকে, নেট রোজা আছে মনি আপু, ইফতার করে সে ক্লান্ত, হ্যাঁ হতে পারে। ওকে, সো এটার একটা স্ক্রিনশট আমরা কি করব নিয়ে নিব ঝটপট করে। দেখেন এটা পার্টটার জন্য খুব অন্যরকম লাগছে, এটা একদম পিওর গাদন। হ্যাঁ, ওকে মাশাআল্লাহ, আপনি চোখ দুটো অনেক সুন্দর। শফিকা আশরাফ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। এবং এটার সাথে ব্লাউজটা হচ্ছে আমরা পাচ্ছি এরকম কন্ট্রাস্টে, পার্টটা আছে ওই সাইডে পড়েছে আর কি, ঠিক আছে, মানে এই সাইডে থাকার কারণে পার্টটা ধরে দেখাতে পারছি না। ওকে, সো এটা তো সেম প্রাইসেই থাকছে না, ডিসকাউন্টে ৪৮৫০ টাকা, ৪৮৫০ ডিসকাউন্ট প্রাইস আফটার 40% ডিসকাউন্টে। ওকে, আজকে শাড়িগুলো এত সুন্দর যে নেটেও হার্ট অ্যাটাক আসছে। হ্যাঁ আসলে না, এটা জারিন লিখেছে, ইশরাতই তো জারিন। ওকে, তারা উর্মি আপু আমার অনেক মন খারাপ, 3 পিস অর্ডার করে পেলাম না, 3 পিস অর্ডার করে পেলাম না, সো স্যাড। ওকে, সো এটা দেখেন এটা হচ্ছে একদম যে ডুয়েল টোন ছাড়া, এটা হচ্ছে একদম প্রপার গ্রিনের সাথে আমরা রেড পাচ্ছি, রেডের মধ্যে এখানেও রেড আর গ্রিনের মিক্স আপ একটা মিনাকারি বর্ডার করা। এবং এই হচ্ছে গিয়ে এটার আঁচলটা মাশাআল্লাহ খুব সুন্দর করে একদম করে দেওয়া আছে। সো যারা ডুয়েল টোন নিতে না চান তারা হচ্ছে এই কম্বিনেশনটা নিতে পারে। নিচের পাটটা দেখেন কি সুন্দর করে হচ্ছে আমরা ডিজাইনটা পেয়ে যাচ্ছি, কুচিটা দেখতে খুবই ভালো লাগবে, কারণ নিচে এত চওড়া করে স্কার্ট বর্ডারটা করা। ওকে, সো এটার সাথে আমরা একটু ব্লাউজটা ধরে দেখি কেমন লাগে না, এটা ব্লাউজের দুই পাশে দুই কালার, সেই তো দেখেন এদিকে রেড এদিকে গ্রিন। আপনারা চাইলে গ্রিনও বানাতে পারবেন, চাইলে রেডও বানাতে পারবেন, হ্যাঁ যার যেভাবে ভালো লাগে, মানে দুই সাইডে একদম নাইস ফিনিশিং এ থাকছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে পার্টটা কেটে উঠায় বসে দিলেই হবে। এছাড়া আপনারা যা ব্লাউজ গ্রিনও পরতে পারবেন, চাইলে রেডও পরতে পারবেন, ডিপেন্ডস অন ইউ। মাহিনুর আপু, ও ওয়াও আপনার ব্লাউজটির সাথে বানিয়েছে। হ্যাঁ আমি গ্রিন পরা তো শাড়িটা গ্রিন এই জন্য মনে হয়। ওকে, সবগুলো শাড়ি অনেক সুন্দর বলেছে সুরায়া আপু। অরিন আপু বলেছে মাশাআল্লাহ শাড়িটা মারাত্মক 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 লেভেলের সুন্দর বলেছে জিনিয়া আপু। হিজাবি কুইন বলেছে লাভলি, শুধু লাভলি নাইস বললে হবে না, এই শাড়িগুলা এগুলা হচ্ছে আরও বেশি কিছু ডিজার্ভ করে, হ্যাঁ মোর দ্যান কি বলে লাভলি ওয়াও, ঠিক আছে। সো এইটা হচ্ছে আরেকটা চমৎকার কম্বিনেশন। সো এইটাও প্রত্যেকটা শাড়ি আমরা কন্ট্রাস্টেই পাচ্ছি। সো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এবং এই হলো গিয়ে এটা বডি, যেখানে আমরা ছোট ছোট করে ফ্লোরাল বুটা পাচ্ছি, এবং পাটটা খুব সুন্দর করে করে এদিকে কিছু একদম লাইট কিছু হচ্ছে, মানে টেম্পল না, এটা একটা ডিজাইন করা হয়েছে। সো এই ডিজাইনটার নাম আমি আসলে জানি না। ওকে, হ্যাঁ ওই যে একটু দাগ 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 এরকম একটা ডিজাইন থাকে। সো এটা দেখেন নিচের পাটটা জাস্ট মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর, একদম পারফেক্ট ফিরোজা কালার, আমার এই কালারটা আসে না। হ্যাঁ এটা ধরছে তো অনেক ব্রাইট লাগতেছে আমাকে। হ্যাঁ মানে এই ধরনের কালারগুলো একটু ডিফারেন্ট লাগে। কালকে কালকের আপুগুলো কই গেল? এটার মধ্যে দেখেন ছোট ছোট করে জ্যাকার্ডের কাজ আছে। কালকে নতুন নতুন আপুরা ছিল, কালকে তো দেখা যায় যে তার নিজস্ব কিছু তার ইয়ে আছে না, মানে তারও তো ফ্যান ফলোয়ার যারা আছে কাছের মানুষ যারা ওর লাইফ মিস করে না হয়তো বা তারা ছিল। ওকে, সো এই হলো গিয়ে শাড়িটার আউটলুক, খুবই সুন্দর। ওকে, ট্রায়াঙ্গেল ডিজাইন, ট্রায়াঙ্গেল ডিজাইন বলে, আচ্ছা মাহিনুর আপু বাহ তুমি তো কি বল মহাজ্ঞানী মানুষ, শিখে ফেললাম ট্রায়াঙ্গেল, কিন্তু এটা ট্রায়াঙ্গেল মানে তো ত্রিভুজ, এটা তো ট্রায়াঙ্গেল না, তুমি বুঝো নাই, এইটা না এইটা না এটা তো না, এই যে যে নিচে একটা দেখছো না দাগ 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 দাগ, কলম দিয়ে দাগ দিলে যেরকম হয় এরকম একটা ডিজাইন। ওকে, সো এই কালারটা দেখেন ওয়াও, এটাও কিন্তু খুব ইউনিক একটা কালার, ডুয়েল টোনে থাকছে, খুব সুন্দর। বডি থেকে একটা পার্পল রে বের হচ্ছে, একটা অ্যাশ রে বের হচ্ছে, খুবই সুন্দর। পাটটা খুব সুন্দর করে মিনাকারি একদম ওয়ার্ক করা থাকছে, এটা হচ্ছে কি আঁচলটা। সো এই কালারটাও খুবই ইউনিক একটা কালার, একদম কি বলে দেখা যায় যেগুলো পাওয়াই যায় না এই ধরনের কালার। হ্যাঁ, সো নিচে দেখেন কি সুন্দর করে হচ্ছে করা। সো এটা যা চাই আমরা এটার একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো। ওকে, মাশাআল্লাহ কালার কম্বিনেশন জিনাপু ট্রু, আই সুদিং কালার কম্বিনেশন রিয়াপু, থ্যাংক ইউ। কালকের আপু লাইভ দেখিয়ে পেজে লাইক দিয়েছি। ওকে, মাশাআল্লাহ লাইক দিয়েছেন। থাকবেন সবসময় আমাদের সঙ্গে, আড্ডায় জয়েন করবেন, ভালো লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে আমাদের চমৎকার সব কন্টেস্ট চলতে থাকে একটার পর একটা সেখানেও আপনারা হচ্ছে অংশগ্রহণ করতে পারেন যারা নতুন দেখছেন, ঠিক আছে? সো দেখবেন যে ভালো লাগবে সবার সাথে কম্পিটিশন করে উইনার হওয়া, এবং গিফটগুলোও খুব এক্সক্লুসিভ থাকে। ওকে, সাইর আহমেদ লিখেছে ওয়াও এত কিউট, এত কিউট। হ্যাঁ আসলে অনেক 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 সুন্দর কিন্তু। ওকে আপু তোমাকে সুন্দর লাগছে। ইশরাত উষা আপু থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট। নিচের পার্টটা দেখে মনে হচ্ছে ঐতিহ্যবাহী গাড়ি। হ্যাঁ কালকে উইনার ছিল সে কে? ইশরাত উষা আপু, ওয়াও কংগ্রেচুলেশন। ওকে হিজাবি কুইন বলেছে সো কিউট, চমৎকার কালার শাড়ি। কুইন থ্যাংক ইউ সো মাচ, সবসময় আপনার পাশে আছি। ও সাইরা আপু হাউ সুইট অফ ইউ। টেক লাভ। শাড়িগুলোর কথা মুখে বলে বোঝানো যাবে না, পরে ছবি তুলে ঘরে সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ ছবি তুলে ওই ছবি তোমরা বাঁধাই করে রাখবো তোমাদের বেডরুমে। ওকে সো অ্যানাদার ডুয়েল টোনের একটা শাড়ি, এটাও কিন্তু খুব সুন্দর কম্বিনেশনে থাকছে। কংগ্রেচুলেশন। ও কংগ্রাচুলেশন জানিয়েছি ইশরাতুষ আপুকে। ওকে সো এই হলো গিয়ে শাড়িটা, দেখেছেন? এটাও কিন্তু খুবই ডিফারেন্ট একটা কম্বিনেশন, টোনটাও ডিফারেন্ট। কজ আমি ওয়ান বাই ওয়ান যতগুলো শেডের শাড়ি দেখাচ্ছি, স্পেশালি ডুয়েল টোনের শাড়িগুলো, এগুলো কিন্তু খুবই রেয়ার কম্বিনেশন। হ্যাঁ এগুলো দেখা যায় যে সবসময় হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। ওকে সো পাড়টা দেখেন কি চমৎকার মিনাকারি ওয়ার্ক করা থাকছে। ওকে স্বপ্না খানম আপু প্রাইস থাকছে হচ্ছে 4850 করে। ওকে গিফট চাই না, অলের সাথে আছি রিয়া আপু, ও লাভ ইউ ফর দ্যাট। ওকে সো এটা হচ্ছে কি আঁচলের পোর্শনটা, আঁচলটা থাকছে হট পিঙ্ক বা ম্যাজেন্টা যেটাই বলেন, এবং শাড়ির কালারটা তো একদম অদ্ভুত রকমের সুন্দর। আপু খুব সুন্দর লাগছে তোমাকে। হাবিব আক্তার হিমা আপু থ্যাংক ইউ সো মাচ। তো আজকে কারা নতুন নতুন লাইভ দেখছেন আমি নামগুলো একটু দেখতে চাই। হ্যাঁ যে যারা হচ্ছে একদম নতুন জয়েন করেছেন বা কালকের পরে আজকে আমার লাইভে জয়েন করেছেন, একটু সবাই হ্যালো বলবেন, আমি লিখবেন, তাহলে আমি বুঝে যাব। কালকে কমেন্টের ঠেলা আমি ব্লক খেয়েছি, কিন্তু একটা কমেন্ট না, এটা হয় অনেক সময়। বিকজ কালকে হয়তো অনেক মানুষ ছিল, অনেক কমেন্ট ছিল, সো সব কমেন্ট হয়তো পড়ার পসিবল হয়নি। এটা তো আমারও হয়, দেখো আমারও, কিন্তু আমার তো দেখা যায় যে এত কমেন্ট না থাকলেও কিন্তু আমি সব পড়ে শেষ করতে পারি না, প্রেশার থাকে। ওকে সো মন খারাপ করো না। স্বপ্না খানম আপু লিখেছে আপু আমি। ওকে ওয়াও সো অনেকগুলো আমি দেখতে পাচ্ছি যারা আজকে নতুন জয়েন করেছে। যেমন রিয়া আপু লিখেছে আমি। ওকে রিয়া আপু ওয়েলকাম, মানে এটা আমার তরফ থেকে, কজ আমাকেই দেখবেন রেগুলার। ওকে স্বপ্না খানম লিখেছে আমি। ওকে স্বপ্না আপু হ্যালো অ্যান্ড ওয়েলকাম। হাবিবা আপু ওয়েলকাম। ওকে তারপর সাবিনা হাসান লিখেছে আমি। ওকে ওয়েলকাম আপু, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। ওকে স্বপ্না আপু মাই প্লেজার। জারিন মাহিরা লিখেছে হ্যালো। তুমি মোটেও বললো না তুমিও আজকে নতুন দেখতেছো, তাহলে তোমাকে চিমটি দিব। রেখে দিব। ওকে সো 4850 টাকা হচ্ছে পেয়ে যাচ্ছে। হ্যালো আপু আমি। ওকে উষা আপু ওয়েলকাম, ওয়েলকাম আমার সাইড থেকে, আমার তরফ থেকে জি। তারপর হচ্ছে আপু গাদোয়াল সুতি কাপড়ের গুলা আনেন আপু। আমরা তো গাদোয়ালের অনেকগুলো লাইভ করেছি। হ্যাঁ গাদোয়ালের কটন গাদোয়াল নিয়ে করেছি, সিকু গাদোয়াল নিয়ে করেছি, চেন্নাই কটন গাদোয়াল নিয়ে করেছি। হ্যাঁ সো হচ্ছে একটু আপনারা আমাদের এখনও অনেক গাদোয়াল আমাদের স্টকে আছে, আপনারা লাইভগুলো হচ্ছে একটু দেখলে আগেরগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? কমেন্টটা পড়ো, কমেন্ট করতে করতে সেই একটা বারও পড়ে নাই। না না এইভাবে তো আসলে বলা যায় না, এটা আসলে দেখা যায় একটা প্রেশার থাকে না। ধরো আমি তোমাকে বুঝিয়ে বলি, এটা আমি যখন হচ্ছে এখানে দাঁড়াই আমার মেইন উদ্দেশ্যটা কি থাকে? শাড়িটা দেখানো, তাই না? শাড়িটার ডিটেলটা সুন্দর করে বলা, এটা ফেব্রিকটা সম্পর্কে বলা, ডিজাইনটা সম্পর্কে বলা। কজ এখানে হচ্ছে অনেকের তো মেইন উদ্দেশ্য থাকে যে শাড়ির লাইভটা দেখছে হয়তো একটা সুন্দর শাড়ি নেওয়ার জন্য, তো শাড়ি তারা বসে থাকে শাড়িটার ডিটেলটা শোনার জন্য। তো তখন আমি শাড়ির ডিটেলটা যখন আমি একটু বলতে চাই তখন কিন্তু অনেকগুলো কমেন্ট মিস হয়ে যায়। সো এটা খুবই নর্মাল। হ্যাঁ তো যত ভিউ যত বেশি হবে, কমেন্ট যত বেশি হবে, মিস কিন্তু তত বেশি হবে। এটা হচ্ছে তোমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপর আমার সাথে থাকতে হবে, শুধু আমার সাথে না সবার সাথে থাকতে হবে। ওকে জানি না আপু তোমাকে ওই যে বললাম না চিমটি দিব, তুমি মোটেও নতুন না। ওকে সবগুলো শাড়ি খুব সুন্দর। সুস্মিতা আপু থ্যাংক ইউ সো মাচ। আমিও নিউ আপু নি মাহরিয়াম আপু যে দুষ্টামি করতেছে সবগুলাই এখন কিন্তু আমি আসলে নতুন কারা তাদেরকে কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ সো ওকে সো এই কম্বিনেশনটা দেখেন, এই কম্বিনেশনটা কিন্তু আমি আরেকটা ডিজাইনে দেখিয়েছি, এটা আরেকটা ডিজাইনে থাকছে। ওকে সো এটা হচ্ছে কি আঁচলের পোরশনটা মাশাআল্লাহ খুব সুন্দর করে হচ্ছে পুরোটা আঁচলে কাজ করা থাকছে। তোমার ভয়েসটা অনেক সুন্দর সুইট আপু, হাউ সুইট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে উনি সো এটার জন্য আমরা কি করব, ঝটপট করে আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবো। ওকে উনি ওনার আইডি থেকে কমেন্ট করেছে। এই যে আমরা যখন আয়েশাস ওয়ার্ল্ড রেগুলার লাইভ করতে করতে আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি, সে তো তার পেজ থেকে লাইভ করেছে, তারও কিন্তু একটা ফ্যামিলি আছে তাই না? সো স্বাভাবিক সে যে যার যার ফ্যামিলিকে বেশি প্রাধান্য দিবে, এবং এটা আমাদের বুঝতে হবে। এখানে মন খারাপ করলে আসলে নিজেরই লস। হ্যাঁ হ্যাঁ এটাই। সো কাজ করতে করতে অনেক নতুন হয়তো বা তার ফ্যামিলিও আস্তে আস্তে বড় হবে, আরো নতুন মেম্বাররা হবে, হু নোস, একদিন তুমিও হয়তো বা তার ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবা। সো এইভাবেই হয় আর কি। ওকে অসাধারণ সুন্দর শাড়ি বলেছে তাশফি আপু, আজকে শাড়ি কালেকশন খুবই স্মার্ট বলেছে জেনে আপু। ওকে আমি ইজিলি মনে রাখতে পারবা কি আছে, এটা একটু কনফিউজ হয়ে গেলাম। ওকে সো এই হচ্ছে কি এটার সাথে ব্লাউজ বর্ডার কিন্তু আছে এই পাশে, এবং খুবই ক্লাসি একটা লুক। সো প্রাইস থাকছে হচ্ছে 4850 টাকা। ওকে ডিসকাউন্ট প্রাইস মানে 40% ডিসকাউন্ট। আমার নামটা ইউনিক মনে রাখতে পারবা? আচ্ছা রিয়া আপু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু মনে থাকবে, সমস্যা নাই। প্রথম আমাকে একটু মনে করে দেবেন, আমি নতুন তাহলেই মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। ওকে নাই শাড়ি বলেছে তাশফিয়া আপু, ওকে ইয়েস আমরা আন্ডারস্ট্যান্ড করেছি তারা, থ্যাংক ইউ, লাভ ইউ। ওকে এই জন্যই তো হচ্ছে তোমরা আমাদের এত কাছের, এত আপন, তোমরা না বুঝলে কে বুঝবে বলো। ওকে সো এই হচ্ছে আবারও আমরা একটা এগেইন একটা কলাপাতা কালারে চলে এসেছি, খুব সুন্দর। সো দেখেন আঁচলটা কি সুন্দর, একদম কালারফুল কন্ট্রাস্টে থাকছে, এবং গাদোয়ালের মধ্যে কম্বিনেশনটা, হ্যাঁ মানে একদম মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোস্ট ওয়ান্টেড দুইটাই হচ্ছে যায় একটা কম্বিনেশন, মানে সবাই এই ধরনের কালারগুলো খুঁজতে থাকে। আর হচ্ছে দেখা যায় যে এইসব কালারগুলা একটা দুইটা করে আসে, বিকজ গাদোয়ালের কিন্তু একসাথে অনেকগুলো পিস হয় না, হ্যাঁ যার কারণে হচ্ছে যে এগুলা পাওয়া যায় না সহজে। ভালো লাগতেছে সেটা, হ্যাঁ মানে অনেক কালারফুল। সাবিনা আপু লিখেছে আপু আমি ওর ফ্যামিলির টপ ফ্যান, অল টাইম অ্যাক্টিভ, তবুও কখনো কমেন্ট পড়ে না, এর জন্য মন খারাপ হয়। আহারে সমস্যা নাই, মন খারাপ করো না, আসলে এটা দেখা যায় যে হয়ে যায়, ইন্টেনশনালি তো করে না তাই না? তো এই হলো কি এটার সাথে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 4850 টাকা। ওকে আপু প্রতিদিন মনে করিয়ে দিব ইনশাল্লাহ আপু। কই কমেন্ট সব স্টাক হয়ে গেছে, সব নিউ আপুরা কন্টেস্টে জয়েন হবেন। হ্যাঁ আমাদের কিন্তু আর একটা কন্টেস্ট চলতে থাকে, সবসময় চলতে থাকে, এটা 3 মাস ব্যাপী চলতে থাকে, সারা বছরই চলে, 3 মাস পর্যন্ত চলে, এবং এটা উইনার গিফটগুলো খুবই আকর্ষণীয় হয়। যেমন লাস্ট বার হচ্ছে গোল্ডের কানের দুল পেয়েছে একজন, তারপর গেলোবার মানে এরপর ইমিডিয়েট যেই ওদের কন্টেস্টটা ছিল এটাতে হচ্ছে পেয়েছে মাইক্রো ওভেন, না হ্যাঁ মানে মেইন গিফটটা আমি বলতেছি, বাট কন্টেস্টে যারা অংশগ্রহণ করে তারা সবাই গিফট পায়, কিন্তু এর মধ্যে যে উইনার থাকে সে একটু এক্সপেন্সিভ গিফট পায় আর কি। ওকে কন্টেস্ট হচ্ছে অ্যাক্টিভ কন্টেস্ট, জাস্ট হচ্ছে আমাদের সব পোস্টে লাইক শেয়ার কমেন্ট করতে হবে, লাইভ দেখতে হবে, থাকতে হবে পুরোটা সময় এটাই। ওকে প্রতিদিন কমেন্ট করে মনে করাই দিব সাবিনা আপু, ইয়া শিওর। ওকে সো এখন আমাদের কাঞ্চি মনে হয় কি দেখানো শেষ না, এখন আমরা জাস্ট যেগুলো দেখেছি কালকে, যেটা ব্ল্যাকটা পড়েছে ওটার কালারগুলো দেখাচ্ছি, সবগুলো দেখাতে পারিনি। আচ্ছা কালকের ব্ল্যাকটা স্টক আউট, এজন্য একটা ব্ল্যাক আছে ওটা দেখাবো, নতুন ডিজাইন। ওকে ওকে সো কালকে হচ্ছে আমাদের সবার কি বলে ফেভারিট ইশা আপু হচ্ছে এইটার ব্ল্যাক কালার শাড়িটা পরেছিল। সো এখানে ব্ল্যাক কালারটা এখন স্টক আউট হয়ে গিয়েছে, ওইটা নাই, বাট এটার অন্যান্য কয়েকটা কালার আছে যেগুলো লাইভে দেখানো হয় না সবগুলা, সেইগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে একটা সুন্দর পিওর শিফন খাদি। আমার মনে হয় না যেগুলো ডিজাইন নিয়ে আলাদা করে আমার কিছু বলার দরকার আছে, বিকজ এগুলা খুব সুন্দর করে হয়তো বা কালকে আপনারা শুনে নিয়েছেন, বা তারপর নতুন যারা দেখছেন আজকে লাইভ, তো পুরোটার মধ্যে আমরা একদম সুন্দর করে হচ্ছে ওয়েভিং এর কাজটা পাচ্ছি, সাথে আমরা পাচ্ছি একদম চমৎকার ব্রাশো ওয়ার্ক, একদম কালারফুল একটু মিনাকারি শেডে হচ্ছে আমরা ব্রাশো ওয়ার্কটা পাচ্ছি, মানে ব্লু কালার অনেক সুন্দর লাগবে পরলে, ডিপ কালারে থাকবে, আপনারা ফুটে থাকবেন যেই পরবেন। ওকে সো এটা হচ্ছে কি এটা পার পারের মধ্যে আমরা সুন্দর করে হচ্ছে ওয়ার্ক পেয়ে যাচ্ছি। আমার পরাটা শাড়িটার প্রাইস হচ্ছে ৪,৮৫০ টাকা আনিকা আপু। হ্যাঁ, তো এই হচ্ছে আঁচলটা। আঁচলটা মিডিয়াম লেন্থে থাকছে, একেবারে শর্টও না আবার হচ্ছে বড়ও না, খুব কিউট করে করা এবং খুব সুন্দর করে আমরা ফ্লোরাল ওয়ার্কটা হচ্ছে পেয়ে যাচ্ছি। সিথ্রো হবে না আর পিওর শিফন, দ্যাট মিনস অনেক সফট, অনেক কমফোর্টেবল, মানে আরাম আরাম শাড়ি, আদর আদর শাড়ি। ওকে, সো এটার জন্য আমরা একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলবো ঝটপট করে। আর শাড়িটা কি সুন্দর। হ্যাঁ সাবনা আসলে তোমার পরে শাড়িটার প্রাইস কত রাফি আপু? আমারটা হচ্ছে ৪,৮৫০ টাকা আপু, ডিসকাউন্ট প্রাইস 40% ডিসকাউন্টে পাচ্ছি। ওকে, এর সাথে আপু কি জানি একটা লিখছে বিশাল বড়, অ্যাক্টিভ থাকার পরও পেজটাকেও ভালোবাসতে হবে। আচ্ছা পরে পোস্ট দিব নাকি কনফার্ম? এখন বড়। ওকে, সো খুবই সুন্দর একটা গর্জে শাড়ি। ভালোবাসতে হবে আমার মতো আমার লাইফ চলাকালীন, মশাকেও মানি না কারণ মোবাইল হাত থেকে রাখতে হবে তাই। ওরে বাপরে বাপ, এটা বেস্ট ছিল, এটা এটা খুব ভালো ছিল। মশা মানে না, ফোন রাখলে কি নাকি মিস হয়ে যায়। ওরে ওরে এত ভালোবাসা। ব্লাউজটা দেখেন খুব সুন্দর, ইচ্ছা দাব্য খুব সুন্দর করে আমরা ব্লাউজটা পাচ্ছি বুটাতে চমৎকার বর্ডারে। খুবই সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ শাড়িটা যার চাই ঝটপট অর্ডার করে ফেলবেন আপু। এটার প্রাইস কত থাকছে আমাদের? ৮,৯৯০ টাকা। ওকে, খুবই সুন্দর শাড়িটা, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি এগুলা তাহলে স্কিপ করে যাই। ওকে, ঈশা আপুর মতো আপনিও অনেক সুইট আর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, ওরে বাপরে বাপ, এই ডায়লগটা সুন্দর লাগছে। কোনটা? ওই যে ঈশা আপুর ডায়লগটা। ওকে, সেটা ৮,৯৯০ টাকায় আমি বলবো বেস্ট একটা খাসি, ঠিক আছে। ওকে উর্মি আপু, এবার কন্টেস্টের কতদিন বাকি আছে? এবার কন্টেস্ট শেষ হলে আমার বোনও অ্যাড হবে, ওর পরীক্ষা শেষ এসএসসি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, এটা ঈদের পরে কন্টেস্ট শেষ হবে না, মানে ঈদের পরে আমরা ঘোষণা দিব আর কি। ওকে, আরে আবার চা ঠান্ডা হয়ে গেল লাইভ দেখতে গিয়ে গিয়ে। আরে তারা মানে এই যে একটা ডেডিকেটেড পারসন লাইভের প্রতি, তোমাদেরকে কোথায় রাখবো বলো তো? হ্যাঁ মাথায় রাখলেও কোনে খাবে। ওকে, সো এটা কি সুন্দর একটা কালার, এটা কি কালার বলা যায়? একটু অনিয়ন টাইপ অফ কালার, খুবই চমৎকার একটা কালার, মানে মিষ্টি লাগবে যেই পরবেন শাড়িটা, মিষ্টি লাগবে সাথে গর্জিয়াস তো লাগবেই। আর সো এটা তো আমরা ব্রাশ ওয়ার্ক পাচ্ছি, ফ্লোরাল ওয়ার্ক পাচ্ছি, ওয়েভিং এর কাজটা পাচ্ছি, পার্টটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি। এদিকে থাকছে হচ্ছে গিয়ে আঁচলের পোর্শনটা। সো আঁচলটাও কিন্তু খুব চমৎকার করে আমরা একদম পেয়ে যাচ্ছি। তো এটা যার ভালো লাগবে আমরা ঝটপট করে এটার একটা স্ক্রিনশট নেব। খুবই সুন্দর একটা কালার, মিষ্টি মিষ্টি কালার একদম। সো এটা পরলে আসলে এত মিষ্টি যে ডায়াবেটিস হয়ে যাবে। ওকে, সো লাভলি কালার, এটা মিস করবেন না যারা হচ্ছে একটু মিষ্টি স্নিগ্ধ থাকে না, একটু শুভ্র একটু স্নিগ্ধ এই টাইপের কালারগুলো পছন্দ করেন। ওকে, আর আমি আমার মেয়ের মাথার উপর দিয়ে দেখছি, সে আজকে ঘুমাতেও পারছে না। আপনাদের প্রতিদিন অনেক ভালোবাসা, অনেক বেশি মিস করি লাইভ না হলে। আহারে। ওকে, আমরা নিউ ফলোয়াররা তাহলে আজকে থেকে কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারবো আপু? এখন থেকে কন্টেস্টে হলে কি হয়তো বা কি বলে এবার কন্টেস্টের রেগুলার গিফটটা হয়তো বা পাবে, কিন্তু মেইন যে গিফট আর কি উইনার গিফট যেটা, সেটার জন্য শুরু থেকে আসলে থাকতে হবে। কারণ এখন তো অলমোস্ট আমাদের লাস্ট মান্থ চলতেছে কন্টেস্টের। সো এখন কন্টেস্টে জয়েন করলে আপনারা এমনিতে গিফট পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু হচ্ছে মেইন গিফটের জন্য যেটা করতে হবে সেটা একদম শুরু থেকে, মানে আপনার পরের কন্টেস্ট থেকে হচ্ছে ওইটার জন্য লেগে একদম মাঠে লেগে যাবেন, মাঠে নেমে পড়বে। আশা তো এরকম একটা প্লেস যে ১২ মাসে একদম ১২ মাসে কন্টেস্ট থাকে। হ্যাঁ ১২ মাসে কন্টেস্ট থাকে, যারা কন্টেস্ট খেলে তারা ১২ মাসে গিফট পেতে থাকে। মানে প্রত্যেক ৩ মাস পর পর আয়েশাস ওয়ার্ল্ড থেকে সবাই একটা করে গিফট পায়, তাই না? মানে আয়েশাস ওয়ার্ল্ডের রেগুলার মেম্বার যারা আছে। ওকে, সো এখন সালামকে দিয়েছি। সামজিদা হক, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? শেয়ার ডান সাবিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার কথা অনেক সুইট রিয়া আপু, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভালোবাসা। আজকের আপুর ব্ল্যাকটা দুইটা ডিজাইনই স্টক আউট, এটা থার্ড নাম্বার ডিজাইন ছিল, এটা কিছু আছে না দেখিয়ে দিচ্ছি আমি। ওকে সো এটা হচ্ছে কি বলে কালকের ব্ল্যাকের বাকিগুলা শেষ, এটার জাস্ট মনে হয় কয়েকটা আছে এই জন্য দেখিয়ে দিচ্ছি। তো ব্ল্যাকের মধ্যে বুটা থাকছে মিনাকারি ওয়ার্কটা, দেখেন ফ্লাওয়ারটা একদম পুরো রিয়েল ফুলের মতো লাগছে, মানে একগুচ্ছ গোলাপ, খুব সুন্দর করে করা, তাই না? খুব একটা ওই যে ফ্লাওয়ার বাকি থাকে না ওরকম করে হচ্ছে করা, একদম সুন্দর মিনাকারি ওয়ার্কটা করা, শেডের মধ্যে একদম করা। পাটটা থাকছে হচ্ছে এরকম চমৎকার বেনারসি জরি সুতোর। এটা যা চাই এটার একটা স্ক্রিনশট হচ্ছে আমরা কি করব নিয়ে ফেলবো ঝটপট করে। আর নাজমা আপু হ্যালো, হ্যালো আপু, আমি ইনশাল্লাহ গিফট পেয়েছি অনেক সুন্দর, যেটা কোনো পেজ দেবে না, আমি 100% বলতে পারি। অরিন আপু কি পাইছিলা জানো তুমি? আমি তো ভুলে গেছি, ঈশা আপু বলে গেছে কে গিফটের যে ব্যাপারটা। আচ্ছা কালোর মধ্যে গোলাপ, হ্যাঁ এই জন্যই ফুটেছে এত সুন্দর। এবং ব্লাউজটা দেখেন আসলে এইটা পরার পর আমার চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে, তার আপনি ধরলে যে এক একটা এক একটা। হ্যাঁ আর শাড়িগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর বলেছে সাবিনা হাসান, তারা লিখেছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক পরি শাড়ি কালেকশন, ব্ল্যাক পরি শাড়ি কালেকশন, মানে ওদেরও হচ্ছে মানে এখন নতুন নতুন শব্দ হচ্ছে ওরা ডিকশনারিতে আনতেছে, অনেক আনকমন জিনিসপত্র শোনা যায়। ব্ল্যাক শাড়ি মানে শাড়িও পরি হয়, ব্ল্যাক শাড়ি পরি, ব্ল্যাক পরি শাড়ি। ওকে মানে ওরা হচ্ছে কি বলে কমপ্লিমেন্ট দিতে 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 ভান্ডার তো শেষ হয়ে যায়, কিন্তু হচ্ছে এই জন্য হচ্ছে নতুন করে ওরা এখন আরও অ্যাডজেক্টিভ বানাচ্ছে, নতুন নতুন করে প্রশংসা বানি। বাহ নাইস, এটা সুন্দর। ওকে আজকে আমার অনেক কম কমেন্ট পড়লা, তারা কমেন্ট হচ্ছে সামনে আসেনি, হ্যাঁ সামনে হচ্ছে যেটা আমি পাচ্ছি সেটাই পড়ার চেষ্টা করছি। ওকে সো ব্ল্যাকেরই হচ্ছে এটা মিড ভার্সনটা, খুব সুন্দর ডিপ মিন্টে থাকছে, সো খুব চমৎকার লাগবে পরার পর, রিফ্রেশিং একটা কালার, মানে যেইগুলো প্রোগ্রামে আপনারা পরতে পারবেন। আর এখানে যে গুচ্ছ গুচ্ছ ফুল থাকছে, শাড়িটা পরলে মাথাও একটু গুচ্ছ গুচ্ছ ফুল লাগাবেন, দেখতে ভালো লাগবে অনেক বেশি। ওকে আলহামদুলিল্লাহ। গিফট শুধু উর্মি আপনি দিবে এমন আমি রিভিউ দিতে পারি না, পারি কি নাই এখন ওভেন আছে। মাহরিয়াম আপুই তো ওভেনটা পাইছিল না, কি জানি লিখলাম মাহরিয়াম আপু, কমেন্টটা তো হারাই ফেললাম, আবার লিখো। হারিয়ে ফেলেছি, তুমি একটু কপি করে আবার পেস্ট করো। তুমি মাইক্রোওভেনে কি কি বানাই খাইতেছো শুনে, ইলেকট্রিক ওভেন দিই মাইক্রোওয়েভ দিয়েছি, মাইক্রোওয়েভ ইলেকট্রিক ওভেন তো দাম কম থাকে। আচ্ছা আচ্ছা ওকে আপু, তুমি ফারাবি পলি আপু থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আর তো কমেন্ট খুঁজে পাচ্ছি না যে কি লিখবো, না সমস্যা নেই, যে তুমি কি বলো পরি শাড়ি ফুল শাড়ি এগুলা দিয়ে দিয়ে এখন বানিয়ে ফেলো নতুন নতুন করে ওয়ার্ড, এটাই তো মজা। আমাদের এই আয়শার রাজ্যে কি কোনো কিছুতে বাধা নাই, ঠিক আছে? যার যেভাবে মনে হচ্ছে ওভাবে তোমরা একদম মনের মাধুরী মিশা ছন্দ কবিতা সব বলতে পারো। ওকে প্রাইস প্লিজ, প্রাইস হচ্ছে 8,990 টাকা। ওকে আপু গ্রামে আসতেছি তারপরে লাইভে আছি স্যার আপু, ও হাউ নাইস, থ্যাংক ইউ আপু। সো এটার হচ্ছে ব্লু কালার, সেম ডিজাইনই থাকছে, প্রত্যেকটা কালার আলাদা রকমের সুন্দর, যার কাছে যেটা চোখে লেগে যাবে সেটার জন্য হচ্ছে আপনারা নক করে ফেলবেন। ওকে আহা কি অমায়িক শাড়ি, অমায়িক তো ব্যবহার হয়, সমস্যা নেই শাড়িতেও যায়, ঠিক আছে ইটস ওকে, যেহেতু বলছি সব স্বাধীনতা আছে। ওকে সো সেটা আসলেই অস্থির, আসলেই অস্থির। ওকে আমাদের পাশে সৌরভ বলছে যে সেটা আসলেই অস্থির। ওকে সো এই যে ছেলেদের পছন্দ বুঝছো এবার, হ্যাঁ ব্লুর দেখেন কিসের সিম্বল, এটা হচ্ছে লয়্যালটির সিম্বল বলে ব্লুকে, মানে লয়াল কালার। ওকে সবগুলোই মাস্টারপিস, ইয়াস রি আপু একদম। নিউ আপুদের ভিড়ে আমরা পুরানরা হারিয়ে গেলাম, তারা না 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 মানে এরকম কিছু না, তারা কমেন্ট বেশি করতে হবে, মানে নিউরা মনে করো কমেন্ট বেশি করে ফেলতেছে এই জন্য ওর চোখে পড়তেছে বেশি, তো তোমাদের তার থেকে আর বেশি করতে হবে। তোমার পরটার দাম কত? 4,850 টাকা মিতা আপু। হ্যাঁ ওকে আপনাকে তো জাস্ট সেই লাগতেছে আপু, তাই হ্যাঁ লাস্ট শাড়ি, সো এইটা হচ্ছে আজকে লাস্ট ওয়ান। সো এখন খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আমরা এই যে সুন্দর এই মিনাকারি ফ্লাওয়ার ওয়ার্কটা পাচ্ছি, পার থাকছে খুব সুন্দর করে এবং আঁচলটা মাশাআল্লাহ, সব কিছু মেলায় জাস্ট খুবই সুন্দর শাড়ি। ঝটপট করে আমরা এই কালারটা, মানে এগুলো তো খুবই সোভার খুবই ক্লাসি টাইপ অফ কালার, এগুলো নিয়ে আর আলাদা করে আমি কি বলবো, সো এটার জন্য একটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে ফেলে আমরা ঝটপট। 8,990 টাকায় হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। ওকে আপু কমেন্ট শো করছে না, ওকে আপু কমেন্ট আসলেই কি দেখা যাচ্ছে না? স্নিগ্ধা স্নেহা আপু, হ্যাঁ সবার কমেন্ট, অনেক কমেন্ট হাইড হয়ে যায় আপু, যার কারণে হচ্ছে কমেন্ট তখন আমি পড়তে পারি না আর কি, দেখি না, আমার সামনে আসে না। ওকে সো এই হচ্ছে গিয়ে ব্লাউজটা। ওকে নাইস শাড়ি বলেছি ইজাবি কুইন, অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন। সায়রা আহমেদ লিখেছে আপু ইয়াস আপু বলে ফেলেন। ওকে কখনো হারাবো না উর্মি আপনি আর মনি আপনির মনে থেকেও মনে থাকতে হবে আমাদের। তোমরা অলরেডি আছো, কোথাও হারাওনি, আছো, সবসময়ই থাকবে, এটা কোনো কথা? ওকে আমার মেয়েটা খুব অসুস্থ, সবাই একটু দোয়া করো। শান্তাপু ফিয়ামানিল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই দোয়া করে দিও। যেহেতু আপু চেয়েছে অ্যাশ কুইন, হ্যাঁ তারা একদম খুব সুন্দর ছিল অ্যাশ কালারটা। তুমি যদি আমার কি হইতাম বোন, আচ্ছা বোন হতাম মনে হয়, এত মায়াবী। আমরা তো এখানে যে সবাই তো সবার বোন, আমরা সবাই মিলে একসাথে এখানে আড্ডা দিয়ে সুখ দুঃখ শেয়ার করি, তো আমরা সবাই সবার আপন হতাম আর কি অলরেডি। ওকে নিউ আপুর আপনারা আমাদের আয়েশাস ওয়ার্ল্ড ছেড়ে যাবেন না, আমাদের আয়েশাস ওয়ার্ল্ড একটা পরিবার। এবং আচ্ছা সমস্যা নেই, বড় কমেন্ট করে ছোট দেখে নেবে। ভাবছি আমি হারিয়ে যাব না তারাচ্ছি, এটা একটা কথা বললা আজকে। তো আমি কি যেন দেখেছেন আমার ছবিতে ক্যাপশন দিয়েছি দিব মাথায় তারার ফুল না কি যেন, দেখছি ওখানেও তোমাকে রাখছি আমি। ওকে দেখি কে আমাকে লাইট দিয়ে খুঁজে বের করে। ওকে শুরু থেকে দেখতে পারি না মিতা ইসলাম আপুর, ওকে নো প্রবলেম, কালকে কম করে হলো, আজ থেকে 90টা কমেন্ট করেছি। ওকে অনেকে ব্লক খেয়েছো কালকে, তারা আজকে সবারটা ঠিক হয়ে গেছে। ঈশা তুষা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, কমপ্লিমেন্ট দিচ্ছ এত সুন্দর সুন্দর, অনেকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে, অনেক কমেন্ট করেছে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো তাহলে আমরা লাইভটা এখানে শেষ করে দিই, যেহেতু অলরেডি অনেকটা সময় হয়ে গিয়েছে। সো হচ্ছে নতুনরা আসবে, নতুনদেরকে আমরা পুরানরা সবাই মিলে ওয়েলকাম করব, আর পুরানরা তো ওল্ড ইজ গোল্ড, সো পুরানরা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আছেন, ছিলেন সব একসাথে। ওকে আয়েশার পাশে আছি ইনশাল্লাহ, এই যে আয়েশা আছে আপনাদের সামনে সাথেই দেখেছেন, ও হচ্ছে আয়েশাস ওয়ার্ল্ডের লিটল আয়েশা। দাঁতটা দেখো, দাঁত নাই পোকলা। আল্লাহ হাফেজ, সবাই আল্লাহ হাফেজ জানাচ্ছি, সবাইকে টাটা, আবার দেখা হবে। ওকে আল্লাহ।